নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বড়াইলে ইকো পার্কের ফিতা কেটে উদ্বোধন বিধায়ক মিহির কান্তি সোমের। বরখলায় সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, আহত এক। খাসপুরে পাকা সেতু নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ স্থানীয়দের, তদন্তের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পর্যটকদের টানতে বড়াইলকে সাজিয়ে তোলা হয়েছে। বন বিভাগের উধারবন্দ রেঞ্জের অধীনস্থ মধুরা ইন্দ্রনগরে আনুষ্ঠানিকভাবে বড়াইল ইকোপার্কের উদ্বোধন করা হয়। শুক্রবার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ইকোপার্কের উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন কাছাড়ের বন আধিকারিক তেজস্বামী, করিমগঞ্জের বন আধিকারিক এস বসন্ত, মধুরা জীবী সভানেত্রী সঙ্গীতা আচার্য, উধারবন্দের রেঞ্জার অরবিন্দ ডেকা প্রমুখ। শুধু পর্যটকদের টানতে ইকোপার্কের উদ্বোধন করা নয়, বরং এই অঞ্চলকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাও অন্যতম লক্ষ্য, যার দরুন নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে বড়াইলকে, গড়ে তোলা হয়েছে ইকোপার্ক। এছাড়াও সুইমিং, ফিশিং, ট্রেকিং এর পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলারও ব্যবস্থা রয়েছে। প্রথমত আমরা দেখেছি এখানে এই যে জঙ্গলকে ভালোবাসা, এই যে চা, এখানে যে আমার খাসি পিপলরা রয়েছেন, কোথায় মাররা রয়েছেন, কুকিরা রয়েছেন, আর এই সমষ্টি কেন অন্যান্য সমষ্টিও রয়েছে, এই পুঁজিগুলোতে যদি আমরা তাদেরকে সেই ধরনের সরকারিভাবে অঘোষিত সরকারিভাবেই বলবো, এগুলো কাজ করে দিলে আর্নিং একটা সোর্স হচ্ছে। শহরের গ্রামের লোকেরা এই ধরনের জঙ্গল অনেকে দেখেননি, জঙ্গলে খাওয়ার বা পিকনিক স্পট বানানো, এখানে সাঁতার কাটার ব্যবস্থা, ট্রেকিং করা, পাহাড়ে চড়ার ব্যবস্থা, ফরেস্ট ডিপার্টমেন্টের এখানে খুব আমাদের ডিওফো সাহেব খুব অ্যাক্টিভলি করেছেন, এখানে মহারাষ্ট্র থেকে একজন ট্রেনার এসছেন, এখান থেকে আমাদের নজন টোটাল ফাইভ প্লাস চারজন মেয়ে আর পাঁচজন ছেলেদেরকে নিয়ে, খাসি ওদেরকে নিয়ে আমার মহারাষ্ট্রতে নাগপুরে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এই ধরনের রিসোর্টের মধ্যে নিয়ে, এবং তারা ওখান থেকে শিখে এসছে কীভাবে ব্যবহার হবে, যারা আসবেন এখানে ভিজিট করবে তাদের সঙ্গে খাওয়া পিনা এই কালচারের খাওয়া দাওয়া পাওয়া যাবে, এবং মাছ থেকে ধরে সমস্ত কিছু এখানে ব্যবস্থা রয়েছে, এবং জঙ্গলের সঙ্গে মানুষের পরিচয় করে দেওয়া হবে, এবং খুব ভালো একটা আমরা এনভায়রনমেন্ট পাবো, যেখানে আমার যে এক্সপার্ট আসছেন, প্লিজ ইওর নেম, অনিরুদ্ধ চাউজি আমাদেরকে ট্রেন ওনাদেরকে ট্রেন করেছে, এখানে অক্সিজেন বেশি, যে অক্সিজেন পাওয়া যায়, আর এই জলের মধ্যে যে একবার মানে কোনো জীবাণুনাশক বলুন বা ইয়ে বলে ফিল্টার যেটা বলে, মাছ দেখা যাচ্ছে, আমরা সবাই লক্ষ্য করেছি বড় বড় মাছ পর্যন্ত এখানে রয়েছে, এবং সেই মাছগুলো সাধারণত এখানে দেখা যায় না, এই পাহাড়ি এলাকাতেই থাকে, এবং এই মাছগুলো বেশ বড় ধরনের, ছোট ধরনের সব আছে, এগুলো অনেকের নাম। ফের কাছাড় জেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক টিপারের সহচালক। যদিও এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে বরাত জোরে রক্ষা পান টিপার চালক। জানা গেছে শুক্রবার সাত সকালে কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের উজানগরে AS11CC2345 নম্বরের পাথর বোঝাই এক টিপার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে পড়ে। এতে বরাত জোরে টিপার চালক রক্ষা পেলেও টিপারের সহচালক গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বরখলা থানার পুলিশ কর্মীরা। তার আহত সহচালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান, পাশাপাশি টিপারটিও উদ্ধার করে থানায় নিয়ে যান। এদিকে বরখলা থেকে কালেন যাওয়ার শিলচর জয়ন্তিয়া সড়ক বেহাল থাকার দরুন প্রতিদিনই ওই এলাকায় দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে জানান স্থানীয়রা। তাই সড়কটি অতি সত্বর সংস্কারের জন্য কাছাড় জেলা প্রশাসনের কাছে দাবি জানান তারা। সকাল অনুমানিক সাড়ে ছয়টায় এদিক থেকে কোয়ারির থেকে একটা কোয়ারির লোড লইয়া পাথর লইয়া যা, এই অবস্থায় মসজিদের সামনে যাওয়ার পথে, ওই বরখলা পার্ট ওয়ানের মসজিদের সামনে যাওয়ার পথে ওদিক থেকে একটা দুর্গবেগী ট্রাক, খালি ট্রাক আছে, এটাও টিকা, এটাও দেখতে হবে কোয়ারি, এমন অবস্থায় এই টার্নিংয়ে দুইজনের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ ফলে ভয়াবহ গাড়িটি, লোড গাড়িটি পাল্টে যায়। এই রাস্তার উদ্দেশ্য যে রাস্তার যে ফ্লাডে যেগুলো ভাঙছে আর কি, রাস্তাগুলো যে ভাঙছিল, এই ভাঙ্গার ফলে রাস্তাগুলো একদম মানে ছুটো হয়ে গেছে, যার ফলে রাস্তাগুলোর মেরামতি করে না, যার কারণে এই
সবচেয়ে বড় সমস্যা হলো এটা। এটারে অতি সত্তর সরকারের কাছে অনুরোধ দেওয়া যাতে ডিসি মহাশয় এটা অনুরোধ করি আর অতি সত্তর এইগুলোর ব্যবস্থা করার জন্য, এবং যা যেগুলা মানুষ একজন মানুষ যখন আছে তার সুব্যবস্থা করার জন্য, চিকিৎসার ব্যবস্থা করার জন্য তারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি এবং সুস্থ ভালো হয় সেই জন্য আমি অনুরোধ করতেছি। উধারবন বিধানসভা কেন্দ্রের খাসপুর বাঘেরকোনা ঠিকল নদীর ওপর পাকা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে সরব হলেন স্থানীয়রা। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিয়াজুল হক লস্কর, নাজির উদ্দিন লস্কর, সুধীর দেব, সফির উদ্দিন লস্কর প্রমুখ জানান, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সৌমের প্রচেষ্টার দরুন খাসপুর বাঘেরকোনা টিকল নদীর পাকা সেতু নির্মাণে সরকার কয়েক লক্ষ টাকা বরাদ্দ করে, কিন্তু ওই কাজের জন্য বরাদ্দকৃত ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগের জনাকয়ে কর্মীদের যোগ সাজুষে নিম্নমানের বালু পাথর ইত্যাদি ব্যবহার করে কাজ চালানো হচ্ছে। এছাড়াও বিগত বছর দুয়েক আগে পাকা সেতুর কাজ শুরু হলেও আজ অবধি 20% কাজ সম্পূর্ণ হয়নি, ফলে এলাকার জনগণের প্রতিনিয়ত যাতায়াতে তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি পাকা সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করতে হয় তাদের বলে অভিযোগে জানান তারা। এদিন সংবাদ মাধ্যমের মারফতে বিষয়টি নিয়ে সঠিক তদন্ত সহ উপযুক্ত পদক্ষেপ নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সৌম ও কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝার দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। আমাদের রাস্তা চলাচলের উপরে উনি কি করেছে, একটা পাইপলাইন বসিয়েছে, ওই রাস্তা ব্লক করে, আর একটা ছোট্ট ব্রিজ দিয়েছে, ওই ব্রিজে একটা তার ঝুলিয়ে রেখেছে মানুষের গলা কাটার জন্য, আর একটা দিয়েছে পাও ভাঙার জন্য, যা স্নেপ করে নিয়েছেন আমাদের এই সাংবাদিক মহোদয়। তদন্ত লাগি অতি সত্তর আমরা অনুরোধ জানাচ্ছি এই গ্রামবাসীর সব জানি। আজ একজন মারা গেলে মানুষ বাইর হইতে পারেন না, ঢুকতে পারে এই গ্রামে। তার উপর দিয়ে ছোট ছোট বাচ্চারা মসজিদে যায়, এটাও বন্ধ হয়ে গেছে, বাচ্চারা চলতে পারে না, এখানে স্কুলে যায়। ব্রিজটা ওই বাঁশের ব্রিজ, এইটা চলার মতো নয়, বলা হয়নি বা কোনো রকম স্যাংশন হয়েছে এটা আমরা জানি না, কোনো বোর্ড নাই, কোনো কিছু নাই। তারা একদিন আসলে একদিন আসবে, আসিয়া চলে যাবে, আর এক মাস তাদের দেখা নাই। নিম্নমানের হচ্ছে, কোনো সুবিধাজনক কাজ নয়। ওই ফ্লাডের সময় যা পলি পড়েছে তার উপরে ওরা সব কাজ করে দিয়েছে, কোনো ওয়াশও নাই। ইপোস মেশিনের ত্রুটির দরুন খাদ্য সুরক্ষা কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তের পরও প্রতি মাসে হিতাধিকারীদের প্রাপ্য রেশন থেকে কেটে নেওয়া হচ্ছে রেশন। পাশাপাশি জেলার গণবণ্টন ব্যবস্থার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সরব হল কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি। শুক্রবার শিলচর প্রেস ক্লাবের সমিতির তরফে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী জানান, ইপোস মেশিনের ত্রুটির সুযোগ নিয়ে জেলার একদল রেশন ডিলাররা নিজেদের মুনাফা আদায়ের স্বার্থে প্রতি মাসে হিতাধিকারীদের প্রাপ্য রেশন থেকে 1-2 কেজি করে রেশন কেটে নিচ্ছেন। সরকারের ত্রুটির জন্য খাদ্য সুরক্ষার কার্ডের হিতাধিকারীরা কেন তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হবেন এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সরকার সহ জেলা প্রশাসনকে অন্ধকারে রেখে একদল রেশন ডিলাররা মুনাফা আদায়ের স্বার্থে হিতাধিকারীদের তাদের বরাদ্দকৃত চাল থেকে 1 কেজি কেটে রাখছেন, যা অত্যন্ত অন্যায়। তাই বিষয়টি সঠিক তদন্তের দাবি জানিয়ে অবিলম্বে সেই সমস্যার স্থায়ী সমাধান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা খাদ্যের খাদ্য যাতে সবাই যাতে খাদ্য পায়, খাদ্যের অধিকার থেকে সবাই যাতে বঞ্চিত না হয় এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও সেই কথা। কিন্তু তাহলে এই ধরনের ত্রুটি বিচ্ছুটি কেন? আমাদের ইহাই আমাদের সরকারের নিকট আমাদের প্রার্থনা, আমরা সরকারকে প্রার্থনা জানাচ্ছি, আবেদন জানাচ্ছি যে আপনারা এ ব্যাপারে একটু অনুসন্ধান করুন এবং যাতে গরিব মানুষগুলা তাদের রেশন থেকে বঞ্চিত না হয়। বন্ধ করেছে আমার বক্তব্য হইল সঠিকের তারা লিঙ্কেজের যে পদ্ধতিটা আমরা সমর্থন করি, কিন্তু যাতে গ্রাহকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, তাদেরকে অযথা তাদের টেকনিক্যাল কারণে হয়রানি করে দিয়া সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয়, আমার মনে হয় যে তাদের টেকনিক্যালের কারণে আমরা যারা গরিব মানুষ আমরা বঞ্চিত হচ্ছি। আমি সরকারের কাছে আবেদন জানান গ্রাহক সরকার পক্ষ থেকে যে আধার লিঙ্কেজের কারণে প্রকৃত গ্রাহক যাতে বঞ্চিত না হয়। অবৈধ বার্মিজ সুপারির পাচার রোধে কাছাড় জেলা প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছে, এর জেরে বিপাকে পড়েছেন স্থানীয় সুপারির ব্যবসায়ী সহ চাষিরা।
অবশেষে জেলাশাসকের দ্বারস্থ হলেন বৃহত্তর উধারবন্দ এলাকার সুপারি ব্যবসায়ী সহ একাংশ চাষিরা। শুক্রবার বিষয়টি নিয়ে সরব হয়ে প্রায় 200 স্থানীয় সুপারি ব্যবসায়ী ও চাষিরা একত্রিত হয়ে এ মর্মে কয়েক দফা দাবি সম্বলিত পৃথক পৃথক স্মারকপত্র তুলে দেন কাছাড় জেলা জেলাশাসক সহ পুলিশ সুপারের হাতে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, বিগত দিন কয়েক থেকে আন্তঃজেলাতেও স্থানীয় সুপারি আদান প্রদান বন্ধ হয়ে যাওয়ায় তারাও অসহায় হয়ে পড়েছেন। এমনকি বহু চাষিরা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুপারি চাষ করে পরিবার প্রতিপালন করছেন, কিন্তু বর্তমানে সুপারি ক্রয় বিক্রয় করতে না পারায় তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছে না। তাই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে বলেন, আগামী এক সপ্তাহের ভেতর স্থানীয় সুপারি আন্তর্জাতিক ক্রয় বিক্রয় করতে ব্যবস্থা করে দিতে, অন্যথায় অনেক চাষিরা ব্যাংক ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন। আজকে আমাদের স্থানীয় ফার্মার, আমরা ছোট ব্যবসায়ী সবাই মিলিত হয়ে ডিসি মহোদয়ের কাছে মেমোরেন্ডাম জমা দিয়ে আমাদের কিছু অনুরোধ ছিল যে এখানের কৃষকরা এখন গাছে যে ফল এগুলা অটোমেটিক ঝরতেছে, আমাদের এখানে প্রায় অর্ধেক সিজন চলে গেছে এমনি, আর মাস দেড়েক সিজন আছে। যদি সরকার মহোদয় থেকে আমরা কোনো নির্দেশ বা কোনো সহযোগিতা না পাই তাহলে সুপারি গাছের সুপারি গাছের নিজেই থাকবে, এটা আর বাজারজাত হবে না। তখন আমাদের কৃষক বা আমরা যে ছোট ব্যবসায়ী আছি আমাদেরও কিছু লেনদেন আছে, স্থানীয়ভাবেও লেনদেন আছে। আমাদের যেমন লঙ্কা বা মণিপুরে তাম্বুল চালান দিয়ে বিক্রি করি, ওদের কাছে আমাদের অনেক লেনদেন আছে। বা আমরা অনেকে ছোট ব্যবসায়ী যারা ব্যাংক থেকে লোনও আছে, পার্সোনালি ঋণও আছে, তখন আমরা এই যদি ব্যবসাটা না করতে পারি, ছোট ব্যবসায়ীরা এমন একটা ক্ষতিগ্রস্ত হব যে আমরা বেঁচে থাকার উপায় হারিয়ে যাব। আগামী 18 নভেম্বর বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের 12 ঘন্টা বরাক বন্ধের পূর্ণ সমর্থন জানালেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক কমলা খুদে পুরকায়স্থ। উল্লেখ্য, রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ তালিকায় বরাকের যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে বৈষম্যতা ও শিলংয়ে ও উপজাতিদের বিরুদ্ধে খাসি স্টুডেন্ট ইউনিয়নের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে আগামী 18 নভেম্বর ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত 12 ঘন্টার বরাক বন্ধের দাবি জানায় বিডিএফ। শুক্রবার বিডিএফ এর ডাকা সেই বন্ধের পূর্ণ সমর্থন জানান বিধায়ক কমলাক্ষ। আমাদের ছেলেরা এপিএসসি পরীক্ষায় পাশ করছে, ইউপিএসসি পরীক্ষায় পাশ করছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আশ্চর্যের ব্যাপার, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ডিরেক্ট রিক্রুটমেন্ট কমিশন বানানো হলো উদ্দেশ্য প্রণীতভাবে। এবং তখন আমি বলেছিলাম যে বিশেষ করে বাঙালিদেরকে বঞ্চিত করার জন্য এই বোর্ড বানানো হয়েছে, এবং পরবর্তী সময় দেখতে পারলাম যখন আমাদের ছেলেরা ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে, আইএস আইপিএস হচ্ছে, সেই সময় দেখতে পারছি যে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকুরি সেই যখন রেজাল্ট আউট হয় সেই রিটার্ন পরীক্ষায় আমাদের ছেলেমেয়েদের নাম নেই। তো উদ্দেশ্য প্রণীতভাবে সেগুলো করা হচ্ছে, এবং তার প্রতিবাদে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট দেখতে পেলাম 18 তারিখ একটা বরাক বন্ধের ডাক দিয়েছে, তার সমর্থন করি। এবং বাঙালিদের প্রতি যে বঞ্চনা, আমাদের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য সর্বস্তরে জনসাধারণের যাতে সেটাতে সহযোগিতা করা, আমি মনে করি সেটা আমাদের দায়িত্ব কর্তব্য। এবং সমুয়ারে সমস্ত নর্থ ইস্টে বা বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর যে অত্যাচার সেটা দেখলাম একটা ইস্যু আছে। তাই আমি মনে করি এই বন্ধকে যাতে সর্বাত্মক হয় তার জন্য সবার যাতে সহযোগিতা করেন, এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা সেটা সমর্থন করছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত রামকৃষ্ণনগর সার্কেলের করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বরুয়ালা জিপির 9 নং ওয়ার্ডের অসহায় এক পরিবার। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সঞ্জিতা নাথ জানান, বিগত বছর কয়েক থেকে শয্যাশায়ী তার স্বামী, দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ভাতা হিসেবে 1000 টাকা করে পান তিনি, তবে সেই ভাতা পরিবার প্রতিপালনে যথেষ্ট নয়। তিনি এও জানান, পরিবার প্রতিপালনের জন্য তাকে আশপাশের এলাকা থেকে পরিত্যক্ত প্লাস্টিক ও কাঁচের বোতল কুড়তে হয়।
প্রতিদিন পেটের তাগিদে ও সংসারের কথা চিন্তা করে তাকে এই কাজ করতে হয়। প্লাস্টিক কাঁচের বোতল সংগ্রহ করে সেগুলো বিক্রি করে পরিবার চালান। এদিকে সরকারের তরফ থেকে ভাতা পেলেও প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তার পরিবার। তাই বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তিনি। আমি মুখ্যমন্ত্রীকে যাই আবেদন করি আর যাতে আমার ঘর খুব ফ্ল্যাটের সময় আমার ঘরে জল ঢুকছে, আটু জল আসছে আমার ঘরের ভিতরে, কিন্তু আমি এখনো কোনো কিছু সাহায্য পাইছি না। আর আমার একটা সাহায্য চাই যাতে আমার ঘরটা পড়ে গেছিলো, খাইতে গেছিলো, আমি মানুষের দিয়ে নিজে কাজ মিনতে করিয়া ঘরটারে সোজা করিতেছি। ওই তখন আমার ঘর সাইডের দিকে ভাঙ্গা, ওই সাইডে তখন আমার ঘর সব দিকে ভাঙ্গা রেঙ্গা। আর দুইটা ছোট ছোট বাচ্চা এনটা এনে আমি খুব কষ্ট করিয়া চলিয়া, আর একটা এইটে পড়ে আমি পড়াইতে পারিনা, মাস্টার ধরিয়া দিয়ে পড়াম এটাও আমি পারলাম না। একটা টুথ পড়ে এটা যে আমি মাস্টার ধরতাম তাও আমার কাছে একটা পয়সা নাই, নিজে খাস করিয়া। আমার দামাই অসুস্থ হ্যান্ডিগেট, এর মধ্যে মাসে 1,000 টাকা পাইন, 1,000 টাকা আমারও হয় না। আমি খুব কতবার আবেদন করছি, কিন্তু আমার ঘর তোমার হোল্ডিং নাই, তোমার হোল্ডিং লিস্ট নাই, আইব লিস্ট খাই লাইবাতে ভাইবাই ওখান ভাইরা না পরে ভাইবাই ওটা কইছে। এখন মানে সরকারের কাছে কি আবেদন করবে? ও তো আমার একটা গোল লাগে আর আমার নামাই অসুস্থ, আমার একটা সাহায্য চাই অসুস্থ বলে আমি বাচ্চাদের কোনো মতে পড়াইতে বলে। বাকি না দেওয়ার কারণে দোকানদারের উপর প্রাণঘাতী আক্রমণ ঘটল উত্তর করিমগঞ্জের বাওরবাগ এলাকায়। বাকিতে জিনিস দিতে অস্বীকার করায় রিন্টু কুমার নাথ নামের ক্ষুদ্র ব্যবসায়ী যুবকের উপর অস্ত্র নিয়ে হামলা চালায় ফখরুল ইসলাম এবং জাকির হোসেন নামের দুই যুবক। তাদের আক্রমণের ফলে রিন্টু গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করান। অন্যদিকে হিন্দু রক্ষী দলের সহযোগিতায় রিন্টুর উপর প্রাণঘাতী হামলাকারী ফখরুল এবং জাকিরকে অভিযুক্ত করে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছে রিন্টুর পরিবারের সদস্যরা। আজকে হিন্দু রক্ষী দলের তরফ থেকে এখানে আজকে সচেতনতা দিয়েছি, এখানে একটা ঘটনা ঘটছে ওই আমার বাওরবাগ পণ্ডগড়ের সাইডে। এই রিন্টু কুমার নাথ বলি একজন ব্যক্তি আর কি আমরা এখানে পরিচিত করি। তার মধ্যে একটা ভুসিমাল দোকান আছে এখানে, ভুসিমাল দোকানটা যখন তার মধ্যে একটা ফখরুল ইসলাম করে একজন মানুষের বাকি দিচ্ছে আর কি। তো বাকি দেওয়ার পরে আবার আইসে বাকি নেওয়ার লাগে, যখন বাকি নেওয়ার লাগে আইসে তখন তাকে বাধা দিল যে না আগের টাকাটাও তুমি দিছো না আর তোমার এখন বাকি দেওয়া হচ্ছে না। এই বাকিতে না দেওয়ার কারণে তাই কি তা করতো তাই বাড়িতে গিয়া তান ঘরটা গিয়া ছেলে সব ছেলে ভাই সব লইয়া ইয়া এই মানুষটারে মাইটাঙ্গা করছেন, মাইটাঙ্গা এমনভাবে মাইটা বেশি করে মাইটাঙ্গা করছেন সাক্ষ্য দিয়ে মাথা মনে মারিছ। আরে আমরা আসি কোন জায়গা, আমরা কোন জায়গা কোন জায়গা বাস করি আজকে আমার দোকান আমি বাকি দিয়ে না করি আমার ইয়া সাক্ষ্য দিয়ে মারি দিয়ে কোন ধরনের কথা হবে, কোন একটা সিস্টেম আছে। এরপর থেকে আমরা আজকে এখানে মধ্যে আমরা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে আমরা এখানে আইসি আই একটা এফআইআর দেওয়া হয়েছে ঘটনাতে। আমরা আশাবাদী যে আমরা প্রশাসনের সঠিক একটা ব্যবস্থা নিবা, আর যদি ব্যবস্থা না হয় তাহলে কিন্তু আমরা হিন্দু রক্ষী দল পিছিয়ে যাইতাম না, হিন্দু রক্ষী দল বৃহত্তর আন্দোলন যাইতে আমরা বাধ্য। অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম বাদ পড়ল জাতকাপন বরকতপুর জিপির অনেক অসহায় মহিলার। দীর্ঘ কয়েক মাস অরুণোদয়ের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসলেও গত দু মাস থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা না আসায় বেকায়দায় পড়েছেন ওই মহিলারা। তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ মাধ্যমের সামনে বলেন, এলাকার অন্যান্য বাড়িতে অরুণোদয়ের ভেরিফিকেশন করা হলেও তাদের কিন্তু ভেরিফিকেশন করা হয়নি, তাই প্রশাসনের তরফে তাদের যেন পুনরায় ভেরিফিকেশন করা হয় এবং তারা প্রকৃত অর্থে যদি অরুণোদয়ের আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে তাদের নাম যেন পুনরায় তালিকাভুক্ত করা হয়। অরুণোদয় ফাইতা এখন যেগুলো ফাইতা না ওগুলো ফাইতরা, যেগুলো ফাইবার হোক তারা ফাইতরা না, হাঁটা গেছে তারা বুঝাইছে ভাইছিল 7 মাস ভাইছে আর এখন তারা হাঁটা গেছে কোনো আশ্রয় ফাইতরা না, তারা বুঝাইছে খারে জানাইতা বা খারে কইতা। ওই কীতেন আমারে কইছিলাম এই মিডিয়া জানাইয়া দিয়ে আপনারা সুই বিচার এখন তারা খরক্কা বুঝাইছে ঘরে হইয়া খরক্কা যদি হাসা হইয়া থাকে তো আমার ওখান খামো লাগবো আর যদি মিস হইয়া থাকে তো আর আমি বিছা মাতিছি বুঝাইছেন ইনকোয়ারি করলে সারা ফাইলিবা বুঝাইছেন যেগুলো ফাইবার যোগ্য না এগুলো ফাইতরা, যেগুলো ফাইবার যোগ্য ইগুলোর বেটিনতে দেখো গরিবগুলা বেটিন নকির বেটিন দাড়ি বেটিন বুঝাইছেন ওগুলো ফাইতরা না, বাড়িঘর নাই পর্যন্ত জায়গা জমাটি নাই ওগুলো ফাইতরা না বলছি। আচ্ছা কিছুদিন আগে সরকারে ভেরিফিকেশন করছিল বাড়িয়ে বাড়িয়ে আইয়া তখন এরপরে কিটা কাটা হয়েছে? এরপরে কাটা হয়েছে, এর আগে আমরা হইয়া গেছি মানে ভেরিফিকেশন হওয়ার পরে কাটা, ভেরিফিকেশন হওয়ার পরে কাটা গেছে, এর আগে হইয়া গেছে তারা ভেরিফিকেশন হইছে না এগুলোর, যেগুলো রয়েছে এগুলোর তো আর রয়েছে আর এগুলো রয়েছে না করি তো আর কাটা গেল।
ওখানে আপনার দাবি? আমরা দাবি ওগুলো সুবিচার কান করতে তারা যে লাগাইছে না লাগাইয়া যাইতা সরকারের কাছে আমরা উন্নতি আমরা লাড়ি বেটিং হকির বেটিং তারা বিদেশি বলো ঠান্ডা গুটা করতা তারা গুন্তা পাইতা যদি তারা ভাবার যোগ্য এতে তারা পাইতা যদি তারা ভাবার যোগ্য থাকে না তো আমরা কিছু করার নাই বিদেশি আমরা মিশা আর যদি যোগ্য ইনকোয়ারি করে দেখো তারা যোগ্য না না অযোগ্য। সারা দেশের সঙ্গে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, বিশেষ করে অসম এবং মণিপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই রোগটি। মূলত এর বাহক হচ্ছে মশা, এরা নোংরা জমা জলে ডিম পারে। বর্তমানে এই রোগটি বরাক উপত্যকায় ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে, তবে জনগণ সচেতন থাকলে এই সংক্রমণ রুখে দেওয়া সম্ভব। ইতিমধ্যে করিমগঞ্জ জেলায় দুজন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হলেও তারা এখন সুস্থ বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে বলা হয়েছে। শুক্রবার বদরপুর পুরসভার মাঠে বদরপুরকে ডেঙ্গু মুক্ত করতে পুরসভার চেয়ারপারসন রুবি নাগ এক অভিযানের সূচনা করলেন। শুরুতে করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শামসুল আলম বলেন, বদরপুর শহরে ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকারের নির্দেশে করা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে শহরের বিভিন্ন স্থানে এবং মানুষের ঘরে ঘরে জমা জল থাকলে তা পরিষ্কার করে ফেলতে অনুরোধ করেছেন, কারণ এই জমা জল থেকে মশার সৃষ্টি হয়। বর্তমানে মানুষের মধ্যে এই ডেঙ্গু থেকে ভয়াবহ ত্রাসের সৃষ্টি হয়েছে, তাই প্রত্যেককে এ ব্যাপারে সচেতন হতে আহ্বান জানান তিনি। সর্বপ্রথম হেলথ ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর সাহেব এবং ওনার যে টিমটা এসেছে ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা ডেঙ্গুর প্রতিষেধক নিয়ে আমাদের বদরপুর এসেছে। আমরা ওনারা চান যাতে সম্পূর্ণ বদরপুরে যাতে সেই স্প্রেটা হয়, সেটা আমাদেরও ইচ্ছা। আমরা চাই প্রতিটা ওয়ার্ডের প্রতিটা গলি গলিয়ে প্রত্যেকটা ড্রেনে যাতে এই স্প্রেটা হয়। এই স্প্রেটা হলে মানুষ ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাবে। আমরা একটা সুস্থ সুন্দর বদরপুর আমরা এই পৌরসভা গড়ে তুলতে চাই। আর সব বদরপুরবাসীর কাছে আমার এটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের সাথে কোঅপারেট করবেন। এই যে ডেঙ্গুর প্রতিষেধক কী আছে সেটা আমাদের যে সে আছে আশাকর্মীরা আছে ওনাদের কাছ থেকে জেনে নেবেন। ওরা সম্পূর্ণভাবে জানে যে কীভাবে এটা থেকে আমরা মুক্ত পেতে পারি। আর আমরা আজ থেকে ওপেনিং করছি বদরপুর যাতে আমরা ডেঙ্গু মুক্ত রাখতে পারি, সেই চেষ্টায় আমরা আজকে থেকে আমরা ওপেনিং শুরু করলাম। আমরা আজকে থেকে স্প্রে করবো 11টা ওয়ার্ডের প্রতিটা অলি গলিয়ে প্রত্যেকটা ড্রেনে হবে। শালচাপড়া খণ্ড উন্নয়নের আধিকারিক তথা অন্যান্য কর্মচারী অন্যত্র বদলি হওয়ার শুক্রবার এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় খণ্ড উন্নয়নের আধিকারিক রাজ্যুতি বরা এবং কর্মচারী ইমরান হোসেন লস্কর ও অনিতা গোয়ালাকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সভায় আধিকারিক রাজ্যুতি অফিসের কর্মকর্তাদের কাজকর্ম নিয়ে প্রশংসা ব্যক্ত করেন। সেই সঙ্গে জিপিসি মেদুল ইসলাম লস্কর সহ জুনিয়র ইঞ্জিনিয়ার চন্দন কলিতা তথা সহকর্মীদের দক্ষতা নিয়ে প্রশংসা করেন। আমাদের নির্দিষ্ট একটা ক্ষমতা আছে, ক্ষমতার ভিতরে স্যার আমাদেরকে যতটুকু সাহায্য করেছেন, বিভিন্ন ক্যাম্প আছে, প্রতিদিন প্রায় দুই তিনবার প্রতিটা ক্যাম্পে স্যারের উপস্থিতি। উনি না গেলেই পারতেন, উনি আমাদেরকে ফোন করে বলে দিলেই পারতেন ওই ক্যাম্পের খবর নিয়ে আসো, বা ইঞ্জিনিয়ারকে ফোন করে দিলে পারতেন আপনি বাঙ্গাল পার ক্যাম্পের খবর নিয়ে আসো। কিন্তু উনার যে দায়বদ্ধতা উনি দেখিয়েছেন তা আমাদের কাছে শিক্ষণীয়। আমরা জানি যখন উনি প্রথম এসেছিলেন আমাদের এমজিএন রেখার বিভিন্ন প্রকল্পের কাজ চলেছিল, সেই সব প্রকল্পগুলো বিগত দিনে এস্টিমেট বানানো হয়েছিল, সেই সব এস্টিমেটের ফিল্ডের সঙ্গে কোনো মিল ছিল না। উনি যেভাবে দৃঢ়তার সহিত উনি যেভাবে এই পরিস্থিতিকে স্বাভাবিক করেছেন সেটা কিন্তু সত্যিই আজকে প্রশংসা করতে হয়। আমরা আমাদের চাকরি জীবনে অনেক অফিসার পেয়েছি, স্যার যদিও বেশি দিন হয়নি চাকরির, কিন্তু যেভাবে যে ওনার তাৎক্ষণিক একটা অভিজ্ঞতা আমি দেখছি, মানে আমার দেখা অনেক অফিসারের মধ্যে সেরা স্যারের কর্মদক্ষতা। শ্রী শ্রী গোপালজী ও আখড়ায় অনুষ্ঠিত হতে চলছে 40 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন, শনিবার অর্থাৎ 12 নভেম্বর শুরু হবে। উল্লেখ্য, আখড়াটি প্রতিষ্ঠিত হয়েছিল 1932 সালে কৃষ্ণদাস বাবাজির হাত ধরে। উনি এসেছিলেন পূর্ববঙ্গ থেকে। উৎসবের দিন উদ্বোধন হবে একটি নতুন বাথরুম।
সেই সঙ্গে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে উৎসব ও আখড়া সম্বন্ধে বিভিন্ন তথ্য তুলে ধরেন উৎসব ও আখড়া কমিটির সম্পাদক সভাপতি ও সদস্যবৃন্দ। কমিটির সম্পাদক অতনু ভট্টাচার্য বলেন, আজ পর্যন্ত এই আখড়াটি সরকারি কোনো অনুদান পায়নি, ভক্তবৃন্দের সাহায্যেই কোণে ঘরের মন্দির থেকে পাকা বিশাল মন্দিরে পরিণত হয়েছে। মন্দিরে প্রতিদিন অন্নপ্রাশন ও বৈষ্ণব সেবার আয়োজন হয়। প্রতিদিন উৎসব চলাকালীন নাম কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি শঙ্কর মোদক, সম্পাদক অতনু ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সৌরভ তলাপাত্র, সহসভাপতি স্বপন কুমার বণিক, অঞ্জন কুমার রায়, বিজুদে প্রমুখ। উৎসবের প্রতিদিনই আমরা প্রসাদ থাকব, মানে বিশেষ আয়োজন থাকবো 17 এবং 18 তারিখ। এমনি আমরা প্রত্যহ দুপুরে প্রসাদ, সন্ধ্যার সময় আরতির পরে প্রসাদ, 17 তারিখ বিকালে আমরা নিত্যায়নের মাধ্যমে একটা 14 মাদলের আরতি হইব সন্ধ্যার সময়, যে 17 তারিখ বিকালে। আর এই উৎসব উৎসবটা মানে আমাদের সবার এইখানে জন্মের আগেই শুরু, যতটুকু আমাদের জ্ঞান মতে 1930 সালে সেই মন্দির প্রতিষ্ঠা, কৃষ্ণদাস বাবাজি নামে একজন সেবায়িত এখানে গোপাল সেবা দিয়ে শুরু করেছিলেন। আজকে গোপালকরা একটা বৃহৎ আকার ধারণ করেছে, তার জন্য আমি এই শহরের শ্রুতি সব নাগরিকবৃন্দরে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ ওনাদের সাহায্য না থাকলে গোপালকরা আজকে এই আকার ধারণ করত না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বড়াইলে ইকো পার্কের ফিতা কেটে উদ্বোধন বিধায়ক মিহির কান্তি সোমের। বরখলায় 7 সকালে ভয়াবহ দুর্ঘটনা, আহত এক। খাসপুরে পাকা সেতু নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ স্থানীয়দের, তদন্তের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।